হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে এমন একটি দেশের সম্পর্কে জানাবো যার চারিদিকে শুধু পানি আর পানি। এমন একটি দেশ সম্পর্কে জানাবো যেখানকার মানুষের কথা অনেক বানিয়ে বলতে পারে। এমন একটি দেশ যেখানকার মেয়েরা ছেলেদের সাথে সমানতালে কাজ করে যায়। আমি আজকে আপনাদেরকে যে দেশের কথা বলতে পারবো সেই দেশের সংস্কৃতি অনেক পুরনো। নর্থ আমেরিকার একটি দেশ হন্ডুরাসের কথা বলবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই সব কিছু জানতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলি এই দেশের অফিসিয়াল নেম হচ্ছে রিপাবলিক অফ হন্ডুরাস। এটি নর্থ আমেরিকান একটি দেশ। এই দেশের জনসংখ্যা 95 লক্ষ। এর আয়তন 11,890 স্কোয়ার কিলোমিটার। প্রতি কিলোমিটারে 89 জন মানুষ বাস করে। এই দেশে 58% মানুষ সাধারণত শহরে থাকে এবং গ্রামে থাকে 42% মানুষ। এই দেশের মানুষ নিজের শরীর নিয়ে তারা অনেক সচেতন। এরা ব্যায়াম করে শরীর ঠিক রাখার জন্য নিয়মিত ওয়ার্কআউট করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী এই দেশের মানুষের গড় আয়ু 76 বছর। এই দেশের মানুষ অসুস্থ কম হয়। সকাল বিকেল এই দেশের মানুষ তাদেরকে ব্যায়াম করতে দেখা যায়। বন্ধুরা, আপনারা কি জানেন হন্ডুরাসের প্রথম খোঁজ কে করে? ক্রিস্টোফার কলম্বাস প্রথম এই দেশের অনুসন্ধান করেন। ইনি 1502 সালে এই দেশটির খোঁজ পেয়েছিলেন। এটি আইল্যান্ড হওয়ার পরেও এই দেশে শুধু একটা ঝিল ছিল। এই ঝিলের নাম লেক ইয়োজোয়া। এই ঝিলে অনেক পাখি দেখতে পাওয়া যায়, পর্যটকরাও এই ঝিল দেখতে আসে। বন্ধুরা, আপনারা হন্ডুরাসে আসলে এই ঝিলটি অবশ্যই দেখবেন। হন্ডুরাসের অনেক কিছুই অন্য দেশে রপ্তানি করা হয়, যেমন এখানকার বিখ্যাত কফি অন্য দেশে রপ্তানি করা হয়ে থাকে। নন আমেরিকান দেশে এই কফিগুলো রপ্তানি করা হয়, বিশেষ করে ভারতে এই কফি রপ্তানি করা হয়। এছাড়াও কলা এবং কাঠের টুকরো অন্য দেশে রপ্তানি করা হয়ে থাকে। এই দেশে আগে স্পেনের সরকার রাজত্ব করত। হ্যাঁ বন্ধুরা, এই দেশটি অনেকদিনই পরাধীন ছিল। 1821 সালে হন্ডুরাস স্বাধীন হয়েছে। বন্ধুরা ভেবেছেন আমাদের দেশের আগে এই দেশ স্বাধীন হয়েছে? তাও 126 বছর আগে। এই দেশে স্পেনের অনেক কিছুই দেখা যাবে। এই দেশের ভাষা স্প্যানিশ। এই দেশের মানুষের সংস্কৃতিও অনেকটা স্পেনের মতোই। এই দেশ ছোট হলেও এই দেশের আইন কিন্তু অনেক কড়া। এখানকার কোনো মানুষ বাসায় সিগারেট খেতে পারবে না। কেউ বাসায় সিগারেট খাওয়া অবস্থায় ধরা পড়লে তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। এই দেশে 18 বছরের আগে কেউই বিয়ে করতে পারবে না। এই ভুল করার ব্যাপারে কেউই ভাবে না, কারণ যে এই ভুল করে সে আর জেল থেকে কখনোই বের হতে পারে না। এই দেশের সরকার আইনের ব্যাপারে তারা অনেক কঠোর। ভুল করলে শাস্তি সে পাবে। আমাদের দেশে 14 নভেম্বরে আমরা পালন করি চিলড্রেন্স ডে, কিন্তু হন্ডুরাসে 10ই সেপ্টেম্বর চিলড্রেন্স ডে পালন করা হয়। অনেক ধুমধামে এই দিনটি পালন করা হয়। স্কুল কলেজ সব জায়গায় অনেক ধুমধামে পালন করা হয় এই দিনটি। বাচ্চাদেরকে অনেক পুরস্কার দেওয়া হয় এই বিশেষ দিনে। এই দেশের মহিলারা পুরুষের থেকেও বেশি কর্মঠ। 40% মহিলা বাইরেই কাজ করে। এরা নিজেদের ঘরের সাথে সাথে বাইরের কাজও সব সামলিয়ে থাকে। এই দেশের সব থেকে বড় নদীর নাম পটুকা নদী। এই নদী শুধু যে বড় তাই নয়, এই নদীকে জীবন রক্ষাকারী নদীও বলা হয়। এই দেশের কৃষি এই নদীর ওপরে নির্ভর করে। এই দেশের মানুষ এই নদীর মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। এই দেশের মানুষের জীবনযাপনে এই নদীর অবদান অপরিসীম। এই দেশে ক্রাইমের পরিমাণ অনেক বেশি। কোনো গুন্ডা এসে টাকা চাইলে তাকে তা দিতেই হয়, না দিলে একদম খুন করে ফেলে। এই দেশের অনেক মানুষ মাদকে আসক্ত। সব দেশের কিছু খারাপ এবং ভালো দিক থাকে। এই দেশের সব মানুষই যে নেশা করে থাকে তা কিন্তু নয়, অনেক ভালো মানুষও রয়েছে। সরকার অনেক কঠিন আইন জারি করেও নেশা করা আটকাতে পারছে না এই দেশে। সাধারণত পর্যটকরা এই দেশে আসতে ভয় পায়, কারণ এই দেশে ক্রাইমের পরিমাণ অনেক বেশি। এই দেশে পর্যটক আসার পরিমাণ অনেক কমে গেছে। সেন্ট্রাল আমেরিকাতে সর্বপ্রথম এই দেশেই সিনেমা হল তৈরি হয়েছিল। এই দেশের মানুষ সিনেমা দেখতে অনেক পছন্দ করে এবং সিনেমাগুলো স্প্যানিশ ভাষায় হয়ে থাকে। এই দেশের মানুষের কাছে পিৎজা খাওয়া অনেক পছন্দের। 1997 সালে এই দেশে পিৎজার দোকান হয়। এই দেশের মানুষ ডোমিনোস পিৎজা খেতে অনেক অনেক পছন্দ করে। অনুষ্ঠানে এরা খাবার হিসাবে পিৎজা তো রাখবেই। এই দেশের জনপ্রিয় খেলা ফুটবল। 4 বছর পরপর ফিফা ওয়ার্ল্ড কাপে এরা অংশগ্রহণ করার চেষ্টা করে। স্টেডিয়ামে ফুটবল খেলা হলে স্টেডিয়াম একেবারে পুরোপুরি ভরে মানুষে মেতে ওঠে। হন্ডুরাসে অনেক ফুটবল ক্লাব রয়েছে। এই দেশের বিখ্যাত একজন ফুটবল খেলোয়াড় হচ্ছে প্যারাসিলোস। এই দেশের জাতীয় পাখি স্কারলেট ম্যাকাও। এই পাখিগুলো দেখতে অনেক অনেক সুন্দর। এই দেশে অনেক রকমের পাখি দেখা যায়, কিন্তু স্কারলেট ম্যাকাও এর মতো এত সুন্দর পাখি কখনো কোথাও পাবেন না। বন্ধুরা,
এখন আপনারা বলেন, এই পাখি কোথাও কখনো দেখেছেন? মার্সালভা সুচা গ্যাংয়ের কথা কখনো শুনেছেন কি বন্ধুরা? না শুনলে আমি বলে দিই, এটা সেন্ট্রাল আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং। এরা মানুষকে কিডন্যাপ করে। এরা এই দেশের সরকারের ছেলেকেও একবার কিডন্যাপ করেছিল। এই দেশের 97% মানুষ রোমান ক্যাথলিক, বাকি 3% অন্য ধর্মাবলম্বী। এই দেশের মানুষ নিজের ধর্ম নিয়ে তারা অনেক সচেতন। এরা ট্যাটু বানাতে খুব ভালোবাসে, যে কারণে এরা প্রচুর ট্যাটু আঁকে। কষ্ট বা খুশি যে কোনো সময় এরা ট্যাটু বানায়। অনেকে তো নিজের চেহারায় ট্যাটু বানিয়েই নিয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন এই দেশের পতাকাতে কেন 5টি তারা থাকে? না জানলে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটি সেন্ট্রাল আমেরিকার 5টি দেশকে বর্ণনা করে। এই দেশগুলো হচ্ছে হন্ডুরাস, এলসালভাডোর, কোস্টারিকা, গুয়েতেমালা, নিকারাগুয়া। নিজের দেশের পতাকাতে অন্য দেশকে জায়গা দেওয়া হন্ডুরাসের কাছে শেখা উচিত। এই দেশে ক্রাইম দিন দিন বেড়েই চলছে। এর কারণ হলো এই দেশের মানুষ অনেক গরিব, তাই সরকার চাইলেও ক্রাইম আটকাতে পারছে না। অবাক করা ব্যাপার হচ্ছে, এই দেশের মানুষ গরিব হওয়ার পরেও তারা অনেক পার্টি করে। এই দেশের মানুষের পছন্দের খাবার নারিকেল। তারা প্রায় সব খাবারই নারিকেল খায়। নারিকেল সব খাবারের সাথেই দেখা যায়। সমুদ্রের খাবার খেতে এই দেশের মানুষ অনেক পছন্দ করে। এই দেশ অনেক সুন্দর হওয়ার পরেও এখানে পর্যটকের সংখ্যা অনেক কম। হন্ডুরান ল্যাম্পিরা এই দেশের মুদ্রার নাম। এটি ভারতে 3 রুপির সমান। বন্ধুরা, হন্ডুরাসের ব্যাপারে এইগুলোই ছিল আকর্ষণীয় কিছু অবাক করা তথ্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।